তোমার এত ধরো কোনো বিয়ে বাড়ি গেলে হট করে ইয়ে করতে চাইলে পার্লারে যাওয়ার সময় হলো না, যাতে অনেকের কাছ থেকে বাচ্চা কাচ্চা থাকে, সংসার থাকে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি সবার সকালে একটা নতুন ব্লগ নিয়ে। দেখতেই পাচ্ছ এদিকে দুধ ফুটছে, মাম্মার সকালে স্কুল যাবে, এজ ইউজুয়াল যেমন যায়, তো সকালে রুটিন স্টার্ট হয়ে গেছে। তো এখানে দুধ বসিয়ে দিয়েছি, এবারে রুটিটা বানাবো। ও উঠে পড়েছে ম্যাডাম, বাট শুয়ে শুয়ে লেকচার দিচ্ছেন। ওর কাছে মানে যেটুকু ঘুমায় সেটুকু আর কি চুপ থাকে, বাকি সবসময় ব্যাটারি ওর চলেই যায় চলেই যায়। তো যাই হোক, এবার রুটি বানাবো, সকালে ওর টিফিন দিয়ে দিয়েছি, ফ্রুটস দিয়ে দিয়েছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এই যে মাম্মা সোনাকে স্কুলের জন্য রেডি করে দিয়েছি। আর একটা নতুন জিনিস দেখবে, এই দেখো মাম্মা স্টার পেয়েছে স্কুলে র্যান্ডম পারফরমেন্সে। চলো 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 রেডি চলো বাই। তুমি কি করছো স্কুল থেকে এসে? কি করছো তুমি ড্রেস পরি? কি খাচ্ছো? এটা গুড়গুড় নয়, দিলখুস। দিলখুস কি? এটা দিলখুস। ভালো খেতে বলো। হ্যাঁ, তাড়াতাড়ি খেয়ে নাও, দিয়ে স্নান করতে হবে। স্নান তো করতেই হবে বাবা, তাড়াতাড়ি খেয়ে নাও। ভালো লাগছে এটা খেতে? টিফিন নিয়ে যাবে? নরম নরম বলো। শক্ত? ওই একটুখানি শক্ত। কী হয়েছে? কি না, এখন হবে না তো। শোন শোন শোন, এদিকে শোন, কয় বলো, এদিকে শোন শোন, ওট ওট ওট, এদিকে উঠে উঠে উঠে, এখানে উঠে আয়। কি খাবি, কি খাবি, কি? গুড ইভিনিং, আবার সন্ধ্যাবেলা তোমাদের কাছে চলে এসেছি, আর এখন আবার রেডি হয়ে যাচ্ছি মাম্মাকে নিয়ে তাইকোয়ান্ডো ক্লাসে। তো চলো যাই, এখন সন্ধ্যাবেলাটা জানো তো বাড়িটা একটু ভালোই ঠান্ডা আছে, ঘরের ভিতরে বোঝা যায় না, বাট যেহেতু কাঁচ ফাঁচ দেওয়া থাকে ঠান্ডাটা ঢোকে না, কিন্তু সকাল আর সন্ধ্যের দিকটা ভালো ঠান্ডা আছে, মানে আস্তে আস্তে এবার পড়ছে, আবার পড়বে না 25 ডিসেম্বর, মানে ডিসেম্বর শেষ হতে চললো আর কি। তো যাই হোক, যে তাইকোন্ডো ক্লাসে আছি, প্লাস আরেকটা কাজ আছে, এটা হচ্ছে যে মাম্মাদের স্কুলে কালকে ক্রিসমাস সেলিব্রেশন হবে, তার জন্য মেয়েদের পড়তে হবে রেড কালারের ড্রেস, আর ছেলেদের হোয়াইট, মানে যেগুলো থাকে না সেগুলো ওদের ম্যামেরা আর কি বলে যে এগুলো কালারগুলো পরাবে। সব কালারের গাউন আছে শুধুমাত্র লাল ছাড়া। এসো এসো, তো লালটা এবার দেখি, গাউন নালে ফ্রক যে কোনো টাইপের একটা কিছু কিনবো, মোট কথা হলো লাল ওই একটা কিনে নেবো। তো চলো যাই, দেখতে থাকো। এটা দারুণ দেখতে, দেখো কি সুন্দর। হ্যাঁ ভালো, ওটা তো তোমার আছে একটা সেম হোয়াইট কালার, একটা সেম আছে না এরকম, ওটাই নেবে মামা। দেখি এবার, দেখি এদিকে ঘোরো, দেখি পছন্দ হয়েছে এবার, ঘোরো এদিকে তাহলে। এদিকে ঘোর, এদিকে ঘোরো, নে বাবা। কি সুন্দর, এটা ঘোরো দেখি সুন্দর করে, এই জামা তুলে না, এমনি সুন্দর করে নাচো, আবার জামা তুলে ছিঁড়ে যাবে না এটা তাহলে। ঘরে চলে এলাম, মাম্মার ড্রেসটা কেমন হয়েছে বলো? এবারে না গাউন নিইনি বুঝেছো তো, কারণ কি হয়েছে ওর আগের বারে হোয়াইটটা রেখেছে, ওটা গাউন, তারপরে আরো দু একটা জামা মোটামুটি গাউন টাইপেরই, মানে সবই গাউন পরবে নাকি, একটু আলাদা রকম পরবে। ও ও দোকানে গিয়ে কিছুতেই পছন্দ হলো না, প্রথমে একটা দেখালো লাল রঙের পুরো একদম গাউন, একদম নিচে ঝুলছে বিশাল বড়, ওইটাই পছন্দ হয়েছে, না ওইটা নিতে হবে না। সেই দোকানে কিছু প্যান প্যান করে, চল তোকে বাড়ি গিয়ে ভালো করে পরবো, তারপর দেখবি সেই ইয়ে করে আস দিয়ে। তারপর এটা দেখে এক চান্সই পছন্দ হয়ে গেলো, একটু নতুন হাতটা বাচ্চা তো বেশ সেরকম ফুল ফুল দেওয়া থাকলে বেশ ভালো লাগে, আর থ্রি কোয়ার্টার হাতা ভালো লাগলো বেশ। তো যাই হোক, এটা নিয়ে নিলাম, তো একটা লাল রঙের জামা হয়ে গেল, মানে স্কুলে একের পর এক ইয়ে হচ্ছে, কিনেই যাচ্ছি কিনেই যাচ্ছি, বাপরে বাপ। এরপর ভাবছি যদি নাচ শেখা তখন তো আরও ইয়ে হবে, তো যাই হোক এগুলো নাচেও কাজে লেগে যাবে। এবারে ঘরে এলাম, এবার ড্রেস ফ্রেস চেঞ্জ করি, মাম্মাকে খেতে দিয়ে এলাম। আজকে বাড়িতে কি হয়েছে বলো তো? আজকে বাড়িতে হয়েছে পিঠে, তোমার দেখায় দাঁড়াও মা করেছে কি করেছে দেখাই চলো। এই যে এখানে হচ্ছে পাটি সাপটা,
আর এদিকে সিদ্ধ পিঠে হয়ে গেছে, মানে ভাপা পিঠে। এটা হচ্ছে মানে শুধু নারকেল, তাই তো, মিষ্টি ছাড়া। আর এটা হচ্ছে নারকেলের মিষ্টি, নারকেলের পুর দিয়ে, মানে পুরের যে পুরটা হয় নারকেলের, সেটা দু রকমের হয়েছে। ম্যাডাম এদিকে ড্রেস চেঞ্জ করে খেতে বসে পড়েছেন। এই যে ভালো লাগছে খেতে পিঠে? হ্যাঁ, এদিকে তাকাও, নাস্তিয়া চলছে, ব্যাস কে পায়, ওকে ভালো লাগছে, কেন? এবারে তোমাদের কাছে রাতের বেলা চলে এসেছি যেটা নিয়ে, সেটা হচ্ছে এই যে নিচে দেখতে পাচ্ছ তোমরা, বুঝতে পারছো এটা কি? এটা হচ্ছে মাই স্কিন কেয়ার রুটিন। রুটিন বলতে আগে তো করতাম না কিছুই, জানো তো, পৃথার বিয়ে আসছে, তো মানে একটা মাত্র বোনের বিয়ে, একটু স্কিনটা একটু না কেয়ার করলে হয় বলো তো? আরও করতাম না, এখানে এসে যা খিদে বিক্ষিচ্ছ হয়ে গেছে, কিছু বলার নেই। রোজ রোজে রোদে দুপুরবেলা, এবারে চা বেলা করে যদি রোদে যায় তো হয়ে গেলো, মুখগুলো কেমন হয়ে যাচ্ছিলো বাঁধানোর মতো। তো যাই হোক, তার জন্যই একটু রূপচর্চা করতে চলে এসেছি, বলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই, তোমরা বলে জিজ্ঞেস করো যে কী করো, এটাই দেখিয়ে দিই। এটা কিন্তু খুব ভালো কাজ দিচ্ছে, আমি এটা ফার্স্ট দেখি, এটা আমি 3-4 দিন ইউজ করছি, ঠিক আছে, তারপর তোমাকে দেখাচ্ছি, ভালো কাজ দিচ্ছে কিন্তু, এটা বলতে পারি। তাহলে তোমরা অনেকেই দেখেছো আমার আগেও, কিন্তু যারা নতুন তারা দেখে না, ঠিক আছে, দেখি কী করে। ফার্স্ট যেটা সেটা হচ্ছে কফি। কফি তো এখন শীতকালে সবার বাড়িতেই থাকে, একটা মাপ আন্দাজ করে নেবে আর কি। আমি এখন এগুলো অল্প করেই নিচ্ছি, তার কারণ হচ্ছে এটা তোমরা যখন, এটা তোমরা বলতে মানে এটা দিনের বেলাতে করাটাই বেটার, মানে আমি স্কুল থেকে মেয়েকে নিয়ে চলে আসি একেবারে, তারপরে দুপুরবেলায় আমি করি, মানে ঘাড় হাত 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 পা সব জায়গাতে আমি এগুলো ইউজ করি, যার জন্য পরিমাণটা বেশি থাকে। এখন তো যেহেতু রাত হয়ে গেছে, অনলি মুখে দেবো আমি, তার জন্য মুখের জন্য অল্প করেই নিচ্ছি। এটা দুপুরে স্নান করতে যাওয়ার আগে বেস্ট, ওই জন্য আমি দুপুরবেলায় ওকে একেবারে স্কুল থেকে নিয়ে চলে আসি, পিছুটন চলে যায়, আর মাসাজ করতে থাকি ঘাড় গলা হাত পা সব। তো যাই হোক, কফি দেওয়া হয়ে গেছে, এবার নেক্সট দেবো হচ্ছে চালের গুঁড়ি। চালের গুঁড়ি স্ক্রাবার হিসাবে কাজ করে। যে যে জিনিসগুলো ইউজ করছি সবগুলোই বাড়িতেই থাকে, কোনো অসুবিধা নেই, মানে সবকটাই বাড়ির রেগুলার, হট করে মানে ইউজ করতে চলে হট করে ইউজ করা যাবে। আগে চাল গুঁড়ি তো মানে কোনো ব্যাপারই না, এখন তো আবার পিঠের সিজন চলছে, কোনো কথাই হবে না। মধু, টক দই, এটা মাখার পর মুখটা পুরো সফট হয়ে যায়, কিছু ইউজ করতে লাগে না, আমার অনেক রেখে দেবে, যে হলুদ রঙের যে একটা রস টাইপের বেরোয় না, ওটা তাহলে বেরিয়ে যাবে, মুখে অনেক সময় ইচিং প্রবলেম, চুলকানি বেরিয়ে যায়, এটা নিলে তো কোনো অসুবিধা নেই, যে কোনো কোম্পানি তোমরা নিতে পারো। অল ডান, এবার এটাকে ভালো করে মিক্স করে নেবো, তো তোমাদের আরেকবার বলে দিই ভালো করে কী কী লাগবে। কফি, চালের গুঁড়ো, মধু, অ্যালোভেরা জেল, টক দই, ঠিক আছে, এবারে চলো। একটু আয়নার সামনে চলে এলাম, আয়না থেকে দেখে তো মাখতে হবে নাকি, এটাকে ভালো করে, এটা তো কাউকে বলতে হবে না, এটা ভালো করে স্ক্রাব করে নিতে হবে, অনেকক্ষণ ধরে ভালো করে মাসাজ করে করে মাসাজ করে করে যখন হালকা শুকিয়ে যাবে, টান টান ভাব আসবে, তখন জাস্ট ধুয়ে নেবে, ব্যাস। আর এগুলো কিন্তু ব্ল্যাক হেডসও রিমুভ হয়ে যায়, ডার্ক বলছি, ডেথ সেলস যেগুলো আছে এগুলো চলে যাবে। আমার না কেন অনেক ব্ল্যাক হেডস আছে, তারপর পিগমেন্টেশন ভর্তি হয়ে গেছে, জানো কি বলবো, এখানে এসে আমার জীবনটা পুরো জলে চলে গেছে, আরে জঘন্য একদম, কি কষ্ট। তোমার রাতে ধরো কোনো বিয়ে বাড়ি গেলে হট করে ইয়ে করতে চাইলে পার্লারে যাওয়ার সময় হলো না, যাতে অনেকের কাছ থেকে বাচ্চা কাচ্চা থাকে, সংসার থাকে, তো এটা করে দেখবে ভালো রেজাল্ট পাবে। এটা আমাকে শিখিয়েছিল মামিমণি, ময়নার মা, গিয়েছিলাম ওখানে, মামিমণি আমাকে করে দিয়েছিল, তারপর থেকে এটাই আমি করি বাড়িতে। 15 minutes later 15 মিনিট পরে আবার চলে এসেছি, মুখটা একটু টান টান হচ্ছে, এবার আমি মুখটা ভালো করে ধুয়ে নেবো, রাফ করে করে রাফ করে। দেখো, বুঝতে পারছো কিছু, তোমরাই বলো, আমি কিছু বলবো না। এবার এটা কি একদিন দুদিন করলে হবে, এটা তোমাকে করে যেতে হবে সপ্তাহে 3 দিন, একদিন অন্তর অন্তর, একদিন অন্তর অন্তর করলেই ব্যাস। আর এটা স্নান করার আগে করাটা বেশি ভালো হবে, তাহলে ভালো করে মানে ঘাড়ে ফাড়ে সব দেওয়া যাবে। তো তো চলো, আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম, যদি তোমাদের ভিডিও একটু ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো, আর ফেসবুক থেকে যারা দেখছো প্লিজ পেজটাকে ফলো করে দিও। টাটা। আর পৃথাকে বলে দিই, পৃথা আমি একদম সেজে গুজ মানে ফেসপায় ফেসপায় লেগে মুখটা গ্লো গ্লো করে আসছি, তুইও তৈরি থাকিস, ঠিক আছে।